بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال النبي صلى الله عليه وسلم صلاة الجماعة تفضل على صلاة الفض لسبع وعشرين درجة رواه مسلم وفي رواية عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الجماعة تفضل على صلاة الفضي بخمس وعشرين جزءا الحمد لله أسكي أمر إن شاء الله جيبي شيء على شنا كرار كورسي সেটা হল জামাতে সালাদ পড়ার ক্ষেত্রে কিছু নিয়ম এবং কিছু বিভ্রান্তি নিরসন আমরা জানি সালাত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এবাদত ফরজ এবাদত যে এবাদতটি আল্লাহ তবরকতলা ফরজ করার সময়ই তাকে বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন সমস্ত এবাদত ফরজ হয়েছে জমিনের বুকে আর সালাত ফরজ হয়েছে আসমানের ওপরে মেরাজের রাত্রে সাত আসমানে আরস থেকে আল্লাহ তবরকতলা সরাসরি রসুল্লা সাল্লাহ সাল্লামকে এই ফরজিয়াত দান করেছিলেন তার উন্মতের জন্য তো এই সালাদ হল ফরজ এমন একটি ফরজ যে এই ফরজ এবাদত কেউ যদি ছেড়ে দেয় তাহলে আল্লাহ রসুলের দৃষ্টিতে কেরামের দৃষ্টিতে এবং ইমাম মুজাহিদ্দিনদের দৃষ্টিতে কাফের হয়ে যায় তবে অনেকেই বলছেন যে কাফের হয় না সাধারণ পাপি ফাসেক ইত্যাদি হয় তবে কাফের হওয়াটা যখন আল্লাহ রসুল থেকে প্রমাণিত সাহাবায় কেরাম থেকে প্রমাণিত তাহলে অন্যান্য আলেমদের মুজতাহিদদের যে উক্তি বক্তব্য মতামত এটা তেমন মূল্য দেওয়ার উপযুক্ত নয় রসুল সাল সাল্লামের সিদ্ধান্ত এবং সাহাবাই এরামের যে উক্তি মতামত এটি হলো চূড়ান্ত যে সালাদ ত্যাগকারীরা হল মোর্তাদ কাফের আর অস্বীকার বশত কেউ যদি ত্যাগ করে তাহলে সবার দৃষ্টিতে কাফের আর একজনও বাকি থাকলো না একেবারে ছোটো হুজুর পর্যন্ত অস্বীকার এখন সলাৎ তো পড়তে হবে এক একই নাকি জামাতবদ্ধভাবে করতে হবে এটা নিয়ে মতভেদ আছে মতভেদের আলোচনা হয়তো আমরা বিস্তারিত করব না সংক্ষেপে বলবো এক একই কেউ যদি সলাদ পড়ে তো তার ফরজ আদায় হয়ে যাবে কিন্তু সে জামাতের সব পাবে না আর জামাতের সব জামাতের সলাদ পড়লে ফরজও আদায় হবে আর বাড়তি জামাতের যে সব সেটাও পাবে সেটা কি এটা হলো সাতাশ গুণ অথবা পঁচিশ গুণ সব বেশি পাবে আলহামদুলিল্লাহ আর এই জামাতটা শুধু পুরুষের জামাত না মহিলাদের জামাত হইতে পারে পুরুষের জামাত আমরা জামাত বলতে বুঝি শুধু পুরুষের জামাত মহিলার যে জামাত আছে এইটা আমরা বুঝি না কেন বুঝি না হুজুর বুঝতে দেয় না হুজুর মহিলাদের জামাতের বিপক্ষে বিরোধী তো জামাত তো মসজিদেও হইতে পারে বাড়িতেও হইতে পারে কিন্তু জামাতের বিরোধিতা করার কারণে মহিলারা দেখা যায় মসজিদে গিয়েও একাকী পড়ে দুর্ভাগ্যজনক আমাদের ভাগ্যে এরকম হুজুর করেছে হ্যাঁ যে আমরা জামাতের যে এরকম রসুলের হাদিস দ্বারা প্রমাণিত হাদিস দ্বারা সাব্যস্ত সাতাশ থেকে পঁচিশ গুণ পঁচিশ থেকে সাতাশ গুণ পাবে এটা থেকে বঞ্চিত কারা করতেছে হুজুররা আল্লাহ তবু রক এই হুজুরদেরকে জ্ঞান দান করুন হেদায়েত দান করুন তাদের অবস্থান পরিবর্তন করার আল্লাহ তো বড় কতলা মন মানসিকতা দান করুন দলিলে ফিরে আসলে অধিকাংশ হুজুর মাঝাব 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 তরিকা নিয়ে টানাটানি করতে যে এই হাদিসগুলোই তাদের দেখার সুযোগ হয় না মহিলারা মসজিদের জামাতে মসজিদের জামাতেও আসতে পারে শুধু পুরুষদের জন্য জামাত না আমরা যে আয়াত তেলাওয়াত করেছি সুরা বাকার তেতাল্লিশ নম্বর আয়াত এই আয়াতটি হল পুরুষদের জামাতের ব্যাপারে কি বলছেন আল্লাহ তো বড় কথা তোমরা সালাত কায়েম করো এবং জাকাত আদায় করো তারপরে কি বলছেন ওয়ার্ক আউ মার এবং তোমরা রুকুকারীদের সাথে রুকু আরেকটা আয়াত আছে মহিলাদের ব্যাপারে এটাও তেতাল্লিশ নম্বর আয়াত কি বলা হচ্ছে কোরআনে যা আলোচনা করা হয়েছে যা বলা হয়েছে কোরআন কাদের জন্য নাজিল হয়েছে মোহাম্মদী অন্য উম্মত অতিবাহিত হয়ে গেছে অন্য উম্মত অতিবাহিত হয়ে গেছে ইহুদিন নাসারা অন্যান্য তাদের তো আর এই কোরআন দ্বারা এই এই কোরআন তাদেরকে তো আর হেদায়েত করবে না যারা হয়তো অবশিষ্ট ছিল রসুলের যুগে বা এখনো আছে তাদের ব্যাপার তাদেরকে এই কোরআন মানতে হবে এখানে কি বলা হচ্ছে তেতাল্লিশ নম্বর আয়াত সুরা আল ইমরান ইয়া মারিয়াম হে মারিয়াম মারিয়াম পুরুষ না মহিলা হ্যাঁ পুরুষও হইতে পারে নাকি মির্জা গোলাম আহমদ বেক্কল লায়নাহুল্লাহ এ দাবি করেছিল এক পরে যে ওই নাকি মারিয়াম তার জীবনীতে বলা হয়েছে তার ব্রেনের ভারসাম্যতা ছিল না মানসিক রুগী ছিল একটা পাগল না হলে দাবি করতে পারে যে আমি মারিয়াম তার মানে যখন আমি মারিয়াম তার মানে মারিয়াম মহিলা না পুরুষ এটাই তার ব্রেন থেকে হারিয়ে গেছে আবার সেই বলে আমি ঈশা আবার সেই বলে আমি মাহাদি মানে পুরা পাগল বিকারগ্রস্ত গুমরা সে ধর্মীয় দিক থেকে গুমরা বিভ্রান্ত এবং মানসিক দিক থেকেও সে বিভ্রান্ত মানসিক রুগী এগুলো কোনো কথা চলে আমি মারিয়াম আমি ঈশা আমি মাহাদি এগুলো তার বইয়ের মধ্যে পাওয়া যায় তাহলে কি বলছেন আল্লাহ সুরা আলে ইমরানের তেতাল্লিশ নম্বর আয়াতে ইয়া মারিয়াম মারিয়াম কোথায় থাকতো মসজিদে থাকতো মসজিদের খাদেম ছিল খাদেমা আল্লাহ তোমার মারিয়ামকে লক্ষ্য করে বলছেন ইয়া মারিয়াম ওকনতি তুমি তোমার রবের জন্য বিনয় বিনয়ের সাথে আবাদত করো ওয়াস এবং তুমি তার জন্য সেজদা করো ওয়ার এবং রুকু করো রুকুকারীদের সাথে রুকুকারীদের সাথে রুকু করো তুমি ইবনু কাসির রহমতুল্লাহ আলাই বলছেন যে রুকুকারীদের সাথে রুকু করো এর অর্থ হল জামাতে সালাত পড়ো জামাতে সালাত পড়ো মারিয়াম তুমি জামাতে সালাত পড়ো মসজিদেই তো থাকতো মসজিদের জামাতে তাহলে পুরুষদের জামাতের আয়াত পাওয়া গেল মহিলাদের জামাতে সলাৎ পড়ারও আয়াত পাওয়া পাওয়া কিন্তু এটা জীবনও মনে হয় এই বাংলাদেশে উচ্চারিত হয় নাই মহিলাদের জামাতের দলিল যে এটা ওই হুজুররা পড়ে আছে কি নিয়ে ফেতনা হইতে পারে ওদের ফেতনা নিয়ে পড়ে আছে ফেতনা শব্দটা শিখেছে আর এই ফেতনা দিয়ে তারা তৌহিদ নষ্ট করে আকিদা নষ্ট করে সুন্না নষ্ট করে সব নষ্ট করার হাতিয়ার একটা পেয়ে গেছে ফেতনা হবে হক প্রচারে বাধা হয় এটি হলো ফেতনা তাহলে জামাতে সালাদ পড়া এটা ফজিল আমল কেউ বলেছেন ওয়াজিব কেউ বলেছেন সন্না মোয়াক্কাদা জামাতে জমহুর বলছে সোননা মোয়াক্কাদা আর বিচ্ছিন্নভাবে অনেক আলেম বলছেন যে এটা ফরজ অবশ্যই জামাতের সলাদ করতে হবে আর জামাতের বিষয়টা খুবই সহজ মহিলারা যদি তার মহিলা তার মেয়েটাকে সাথে নিয়ে ডান পাশে দাঁড় করিয়ে দিয়ে যদি সে সলাপটা পড়ে তার বাড়িতে কিন্তু হুজুরদের ফতুয়ার এত আতঙ্ক ওই মহিলা তার ঘরেও সলাদ পড়তে পারে না মহিলার এই মুফতির ফতুয়ার জ্বালায় মুফতির ফতুয়ার মানে আতঙ্কে সে বাড়িতে গগনে যে জামাত করে তার বাচ্চা মেয়েটাকে নিয়ে সালাত পড়বে বা আরও চার পাঁচজন মহিলা আছে তাদেরকে নিয়ে সালাত পড়ে যে তারা পঁচিশ থেকে সাতাশ গুণ সব পেয়ে যেতে পারে এই এই রাস্তা বন্ধ করে দিয়েছে এই ধরনের এই যে মুফতি সাহেবরা তুমি তাকে মা মসজিদে আসতে মানা করতেছো ভালো কথা ফেতনা হবে তোমার কিন্তু তোমার বাড়িতে কেন তুমি জামাত করতে দাও না বাড়িতে বাড়ির জামাতটা কে বন্ধ করলো আলহামদুলিল্লাহ তো মহিলারা মসজিদে যাবে মসজিদে সৌদি আরবের তো প্রত্যেকটা মসজিদের মধ্যে কি মহিলাদের একটা মসাল্লা থাকবে মসজিদ মানেই মুসাল্লা। আপনি মসজিদ মসজিদে গেছেন নিশ্চিন্ত যে আপনি ডানে বামে হ্যাঁ পিছনে যে কোনো একটা জায়গায় আপনি মহিলাদের মুসল্লি মুসল্লা পেয়ে যাবেন কিন্তু আমাদের বাংলাদেশে এই মুফতিদের এই মুফতিদের ফতোয়ার এই কারণে কোনো মসজিদে আপনি পাবেন না মহিলাদের মুসল্লা মহিলাগুলো কি করে সালাদ ছাড়াই। হয়তো আমার রক্ত চলে যাচ্ছে রক্ত শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ রক্তের সংকীর্ণ হয়ে গেছে আমি হয়তো একটা মসজিদে যে সালাদ পড়ব কিন্তু আমার মহিলা কোথায় পড়বে মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকে এ হলো মুফতিদের এই পরিবেশ তৈরি করা আল্লাহ তো বরকতালা এই সব মুফতিদেরকে হেদায়ত দান করুন এবং জনগণকে এদের থেকে আল্লাহ তো বরকতালা রেহাই দান করুন জনগণের পড়া উচিত এই মুফতি নির্ভর এই ঠাকুর মার্কা মুফতি নির্ভরদের মুফতিদের প্রতি নির্ভর করতে যে এই 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 জঘন্য পরিবেশ তৈরি হয়েছে জামাত বারণকারী মুফতিরা একজন নিরাপদ মুফতি নয় এরা হলো ইসলামের জন্য বিপজ্জনক দেখেন আপনি হিসাব করে আপনার জীবনে কতগুলো সব থেকে বঞ্চিত করেছে এই মুফতির দল মুফতির পাল নজুবিল্লা আল্লা কর্তুবী রহমতুল্লাহ আলাই এই যে সুরা আল বাকারার তেতাল্লিশ নম্বর আয়াতে আয়াতটা যে আমরা পড়লাম এই আয়াতের উনি চৌত্রিশটা চৌত্রিশটা বিষয় এখান থেকে বের করেছে চৌত্রিশটা মাত্র মতো বিষয় এখানে আছে তার মধ্যে এখানে একটা বিষয় উনি উল্লেখ করেছেন জামাত যেখানেই হবে দুইজন মিলে দুইজনে জামাত হয় সালাতের জামাত দুইজনে কিন্তু রাষ্ট্র কিন্তু সামাজিক জামাত আহ কি বলে সফরের জামাত হাদিসে যে আর অন্যান্য জামাতের কথা বলা হয়েছে সেটা অবশ্যই তিনজন হইতে হবে কিন্তু সালাতের জামাত দুইজন হলেই চলে এটা রাস্তায় রাস্তার পাশে হোক মাঠে হোক ঘাটে হোক বাড়িতে হোক যেখানেই হবে দুইজন মিলে সালাত পড়বে সাতাশ গুণ সব পঁচিশ গুণ সব হয়ে গেল এই হলো মুফাসির ইনি হলেন মুফাসির আল্লা করতুবি রহমতাল দুইজন যদি হয়ে যায় কোথাও এই জন্য চেষ্টা করতে হবে যাতে করে আমার কোনো একটা ফরজ সলাদ যেন দুইজন ছাড়া কি না হয় চেষ্টা করবেন আপনার ছোট বাচ্চাটা কি দাঁড় করাই দেন না আল্লাহ রসুল সাল্লাহআলামেরও কিন্তু জামাত ছুটেছে মসজিদে নবির তো ইমাম জামাত ছুটে গেছে একদিন যে কোনো কারণে উনি গেছিলেন অন্য একজনকে ইমামতি দিয়ে এসে দেখেন যে জামাত হয়ে গেছে জহরের এনি মসজিদে এসে দেখতেছেন যে জামাত হয়ে গেল হয়ে গেছে আর একজনও খুঁজে পাওয়া যাচ্ছে না একজনকে নিয়ে যে জামাত করবে সেই জামাত করার আর সুযোগ নেই একজন পাওয়া যাচ্ছে তখন আল্লাহ রসুল মসজিদে আর সলাতি পড়লেন না যে বাসায় গিয়ে কাউকে না কাউকে পাওয়া যাবে আয়েশাকে তো পাওয়া যাবে হ্যাঁ মহিলা নিয়ে বাড়িতে জামাত করার জন্য উনি মসজিদ থেকেই চলে গেলেন আর এই ভণ্ড হুজুররা এই হাদিস থেকে দলিল নেয় কি যে মসজিদে দ্বিতীয় জামাত করা যায় না এই যে রসুল চলে গেল এরপরে রসূদ তো নামাজই পড়লেন না এটা এই এই পয়েন্টে তোর মাথায় উঠলো না রসূল যে মসজিদে নামাজই পড়লেন না তাহলে কি আমি ফতোয়া দেবো যে দ্বিতীয় জামাত হয়ে যাওয়ার পর মসজিদে আর কোনো নামাজই নাই এটা বলতে পারিস না কেন এই হাদিস থেকে কি বুঝে হুজুর জানেন মাথাটা কি মাথার মধ্যে গমর আছে নাকি এই হাদিসের দ্বারা দলিল নেই কি যে মসজিদে দ্বিতীয় জামাত চলে না আপনারা শুনছেন এরকম অনেকেই ভুক্তভোগী মনে হয় দলিল কোনটা এই যে এটা যে দ্বিতীয় জামাত হয় আল্লাহ রসুল কই দ্বিতীয় জামাত করলেন না তো এই বেটা আরেকজনকে পাইলেন আল্লাহ রসুল দ্বিতীয় জামাত করার জন্য কমপক্ষে একজন লোক তো লাগবে একজন লোক নাই বাড়িতে চলে গেলেন জামাত করে মহিলাদেরকে নিয়ে জামাত করার পড়ার জন্য হাদিসের হলো সোজা বুঝ আর বাকা বুঝ বাঁকা ব্রেন বাঁকা চিন্তা বাঁকা দৃষ্টিভঙ্গি বাঁকা ব্যাখ্যা জামাত জামাত সহ জামাত ছাড়া কোন মুসলিম ব্যক্তির এক অক্ত হইতে পারে না কোন সলাতে হইতে পারে না আর জামাত ছুটবে কেন জামাত ছুটার কোনো সুযোগই তো নেই এই হুজুরদের ফতোয়ার কারণে ছুটে যাচ্ছে অন্যথায় কোনো মুসলিম ব্যক্তি এই হাদিসের যদি সঠিক শুদ্ধ সহি সোজা ব্যাখ্যা যদি জানতো তাহলে কোন মুসলিম ব্যক্তির একটি ওক্ত জামাত ছাড়া হবে না হওয়ার কোন সুযোগই নাই আপনি কি বাড়িতে একাই থাকেন নাকি বাড়িতে একাই থাকেন আমরা স্ত্রী নাই আমরা সন্তান নাই যদি বাড়িতেও আল্লাহ রসুল চলে গেলেন কেন মসজিদ থেকে এমন এমনকি আল্লাহ রসুল সাল্লাম দ্বিতীয় জামাত করার যদি সুযোগ থাকে দ্বিতীয় জামাত করার জন্য রসুল সাল্লাম উনি ব্যবস্থা করে দিয়েছেন ব্যবস্থা করে দিয়েছেন কেন জামাত ছাড়া যেন সালাদটা না হয় এক ব্যক্তি সালাদ পড়ে ফেলছেন আল্লাহ রসুল সাল্লাম নিজেই ইমামতি করে সালাদ পড়াইছেন সব বসে আছে এক ব্যক্তি মসজিদে নবমীতে এসে ঢুকলো এগুলো সুনান তিরমিজি হাদিসে পাওয়া যায় তো এই ব্যক্তি এখন তো একে কি পড়ে ফেলবে যেহেতু সবাই পড়ে ফেলেছে আমাদের মতো তো এরকম হয় না যে একবারে সূর্য ডুবার পূর্ব পর্যন্ত আসতেই আছে আসতেই আছে হঠাৎ এক লোক পাওয়া গেছে উনি মসজিদে ঢুকলেন আসরের সালাদ শেষ করার পর জামাত শেষ হয়ে গেছে তখন হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ দেখছেন দেখছেন এর নাম হলো রহমতুল্লিল আলামিন আহারে লোকটা আসলো জামাতের সব থেকে বঞ্চিত হয়ে যাবে একাকী সলাদ পড়বে তার মানে এক গুণ একাকি সলাদ পড়লে এক গুণ আর একজন যদি পাওয়া যায় তাহলে ওই সলাদটার সব পেয়ে যাচ্ছে পঁচিশ থেকে সাতাশ গুণ ওই ব্যক্তির পক্ষে টেনশন করতেছেন কে রসুল্লাহ সাল্লাম তারপর আল্লাহ রসুল সাল্লাহ একটা ঘোষণা দিলেন কি বললেন ايكم يتجر مع হাজা কে তোমাদের মধ্যে এমন আছে যে এই লোকটার সাথে ব্যবসা করবে মানে নেকির ব্যবসা এই লোকটাকে ব্যবসায় সহযোগিতা করবে কে তোমাদের কেউ আছে আবু বকর রাদিয়াল্লাহ যেখানে আছে ওখানে হ্যাঁ বলার আগে হ্যাঁ বলার কোনো লোক ছিল না আল্লাহর উনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমি এর সাথে ব্যবসায় শরীক হয়ে গেলাম জামাত আল্লাহ রসুল মসজিদের মধ্যে কায়েম করেছে দ্বিতীয় জামাত বলছে তাহলে তুমি তার সাথে জামাতে সলাদ পড়ো কোন সলাদ যে সালাতটা পড়েছে আসরের সালাতের পরে তার কোন সালাত নাই কিন্তু জামাত একজনকে জামাত জামাতের নেকির দেওয়ার জন্য নেকির ব্যবস্থা করার জন্য দেখেন এই লোক কি সলাদ পড়লো আবু বকর আল্লাহ এই লোকের সাথে সলাদ পড়লো এটা কি সালাত হলো নকল আর হুজুররা এমন ভাবে দেয় একবারে এক হাদিস নিয়েই পড়ে থাকবে আসর সলাতের পরে আর কোনো সলাত নাই এটা কি যেই সলাদটা আল্লাহ রসুল পড়াইলেন উদ্বুদ্ধ করে জামাতে শরিক করাইলেন এটা কি হইল নফল না এক হাদিস নিয়ে পড়ে থাকবেন তাই এতুল মসজিদ চলবে না কেন আসরের পর আর কোনো নামাজ নাই ওই এক কুজি এক হাদিস এক হাদিস পুঁজি করে সব বাতিল করে পড়ে হাদিস আরো কিছু পড়ো এই হাদিস গুলো কাজে লাগতে পারে না যেই ব্যক্তি এই যে ছাত্ররা ছাত্ররা কি করে আসরের সলাদ পড়ে দেখা যায় অনেকে বসেই আছে মসজিদের মধ্যে সলাদ পড়তেই থাকবে পড়তেই থাকবে যে সলাদ যেহেতু একটা উত্তম এবার আমি পড়তেই থাকি না পড়তে পারবো না যে মসজিদে বসা আছে সে পড়তে থাকবে একবার সন্ধ্যা পর্যন্ত একবার মাগরি পর্যন্ত তা না যে বেরিয়ে গেছে ঢুকবে ঢুকার পর দুরাঘাত পড়বে আবার বেরিয়ে গেল আবার দুরাঘাত পড়বে আবার বেরিয়ে গেল আবার বেরিয়ে গেল এরকম থাকবে যদি তার বারবার প্রয়োজন পড়ে মসজিদ থেকে বেরিয়ে আবার মসজিদে ঢুকে বসার যদি বারবার দশ বারও যদি এর ঘটনা ঘটে দশ বার সে বিশ রাকাত চলাপ পড়বে মুফতি তুমি বাধা দেওয়ার কে তুমি এক হাদিসকে পুঁজি করে এত বড় মানুষকে এত সুবিধা বঞ্চিত করতেছো আবার দেখা যায় যে অনেকে এই হাদিসের তো একেবারে বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে মসজিদে ঢুকার পর দুরাকলাপ পড়তে হবে এইটা হাদিস বা আকিদার ভাইয়েরা একজন শিশু বাচ্চাও জানে কিন্তু মুফতি জানে না অথবা জানলেও এটার বিরোধিতা করা তার মাঝাব এই হাদিসের বিরোধিতা করাটা একটা মাঝাব এই ইমাম মসজিদের ইমামকেও দেখেছি আমি যে উনি মসজিদে ঢুকলেন ঢুকে আগে বসলেন বসার পর উঠে কিছুক্ষণ পরে আমাকে আমাকে এই ব্যাপারে জিজ্ঞেস করছিল এক জায়গায় ধানমন্ডি সুবাহ বাগে জিজ্ঞেস করছে যে শেখ এটা কেমন দলিলের দৃষ্টিতে এটা কেমন যে একজন ব্যক্তি মসজিদে ঢুকার পর আগে বসে বসে একটু বিশ্রাম করে তারপরে উঠে এটি কেমন দলিল কি একজন আর্মি রিটায়ার্ড পারসন আমার সাথে পরিচয় আছে তো উনি আমাকে বলছেন মানে আজব ব্যাপার বলছে আকরাম ভাই এটার জবাবটা আমি দেই ওর কৌতূহল দেখে কি যে জব দিবে আমি আমি তো একটা জব দেবই দলিল ভিত্তিক তো উনি আমাকে বলছে এটার জবটা একটু আমি দেই পরে আপনি আরও সুন্দর করেন সুন্দরভাবে তা আমাকে একটু আগে বলতে দেন কিছু বলেন বলছে যে ওরা মসজিদে ঢুকার পর আগে বসে কেন জানেন রসুল বসতে নিষেধ করেছে এই জন্য বসে ওরা শয়তানের কারণে বসে শয়তান বলছে রসুল বলেছে তুই বসতে পাবি না আগে সলাপ পর এই জন্যই তারা আগে বসে কারণ শয়তান তাকে বলছে তুই আগে বস রসুলের বিরোধিতা করার জন্যই শয়তান তাকে পিটাইতেছে যে তুই আগে বস এই জন্য পড়ে আমি আসলাম আসলেই তাই মনে হয় আসলেই তাই মনে হয় আগে বসবে এই হাদিস কোথায় ইমাম আগে বসে কেন তার মুক্তি আগে বসে কেন তো এই আর্মি ভাই রিটায়ার্ড পার্সন কিন্তু হাদিস পড়ে আল্লাহ আকবর যেই পড়ুক না কেন হাদিস যেই পড়বে তার তার কথা এবং তার আচরণ তার আমল শুদ্ধ হবেই হবে কিন্তু এরা তো হাদিস নিজেও পড়ে না পড়তে নিষেধ করে পড়তে উল্টা নিষেধ করে তা আলহামদুলিল্লাহ তাহলে আমরা বুঝলাম যে জামাত জামাতের বিষয়টা কত সহজ হয়ে গেল না জামাতের বিষয় মানে মুসলিম ব্যক্তির সে নর হোক এবং নারী হোক প্রতি ফরজ পাঁচ ফরজ চলাতে তার সাতাশ গুণ সব মিস হতেই পারে না হতেই পারে না হতেই পারে না যারা মুফতিদের খপ্পরে পড়ে আছে এদেরই শুধু মিস হচ্ছে মুফতিদের খপ্পরে যারা পড়ে গেছে বুমরাহিতে পড়ে গেছে এই এদের এদেরই শুধু মিস হচ্ছে ঠিক আছে অন্যথায় সাতাশ গুণ সব পঁচিশ গুণ সব মিস হওয়ার কোনো সুযোগই নেই কোনো সম্ভাবনা নাই আপনি তাহলে চেষ্টা করবেন যে তাহলে জামাত আপনি এই কি বলে ইমাম কুর্তুমির রহমতুলা আলহের এই তাফসিল আমার আমাদেরই অনুবাদ করা দুই খণ্ড বের হয়েছিল প্রথম খণ্ডেই আছে এটা বাংলা বাংলায় পাওয়া যায় সংগ্রহ করে নিতে পারেন খুব সুন্দর আলোচনা করছে আলহামদুলিল্লাহ এরপরে জামাত হইতে হলে তো অবশ্যই ইমাম এবং মুক্তাদি মিলেই তো জামাত হয় এখন এই জামাত কোন জামাতে আমি সলাৎ পড়তে পারবো আর কোন জামাতে সলাপ পড়তে পারবো না এটা একটা গুরুত্বপূর্ণ মাসনা বা আর প্রশ্নটা করা যায় কার পিছনে সলাত হবে কার পিছনে সলাত হবে না কার পিছনে সলাত পড়ব কার পিছনে সলাত পড়ব না এখানে শুধু শুধু মহিলার পিছনে সলাত পড়া যাবে মহিলা হিমামতি করলে তার পিছনে একতেদা করা যাবে না পুরুষ মানুষ মুসলিম যদি হয় তার অবস্থা বিভিন্ন ধরনের হইতে পারে সব অবস্থায় তার পিছনে পড়া যাবে। আল্লাহ কি বলছেন সাথে এখন আমাদের এই ব্যাপারে দেখা যায় চরম বিভ্রান্তি চরম বিভ্রান্তি কার পিছনে আমি জামাত করতে পারবো কার পিছনে জামাত করতে পারবো না এই ব্যাপারে আমাদের সমাজে কঠিন বিভ্রান্তি বলা যেতে পারে এই মাসলার কারণে এক এক জায়গায় আমি ইমামতি তো করতাম না শুধু খোঁজবা দিতাম খতিব খতিবের পদ থেকে আমি ইস্তফা দিয়ে এসেছি এটা বিভিন্ন অবস্থা ইমাম বিভিন্ন ধরনের হইতে পারে যে সলাপ পড়তেছে এখন যদি কাফের না হয় ইমাম যদি কাফের না হয় তাহলে তার পিছনে সলাৎ পড়া যাবে ইমাম যদি মহিলা না হয় তাহলে তার পিছনে সালাদ পড়া যাবে মহিলার পিছনে সলাদ পড়া যাবে না কেউ যদি সলাৎ পড়ে তাহলে তার সলাদ বাতিল তারপরে অবশ্যই আরও বিভিন্ন অবস্থা আছে যেমন আমরা অনেক অবস্থা সম্মুখীন হই কি আমি ইমামতি করতে গিয়ে আপত্তি আপত্তি করা হয়েছে আমার মাথায় টুপি নাই তার মানে এটা একটা মাসলা টুপি ছাড়া ইমামের পিছনে একতেদা করা যাবে কিনা জামাত পরা যাবে কিনা অনেক আমাদের বাংলাদেশে অনেক দৃষ্টিভঙ্গি অনেক টুপিওয়ালা হুজুর আছে টুপিওয়ালা পীর আছে টুপি বিশেষজ্ঞ পাগড়িওয়ালা টুপি পাগড়ি না হলে সালাদ মনে হয় মাকরু হয়ে যায় তার পিছনে সালাদ পড়তে অরুচি তা আমার পিছনে সালাদ পড়ছে আমি সালাদ ইমামতি করার জন্য এখানে দাঁড়াইছি আসলে তো আমি জানি যে আমার পকেটে টুপি নাই কারণ আমি খুব এমার্জেন্সি বাজারে গেছি মেয়মান আসতে তো আমার আমি এমন একটা পাঞ্জাবি পরে গেছি যেই পাঞ্জাবির পকেটে টুপি নাই ওখানে গিয়ে আসরের সলা সের অক্ত হয়ে গেল পরে আমি যখন মসজিদে গেলাম তো যখন জামাত শুরু হয় তখন তো আমাকে সবাই চিনে যারা স্থানীয় মানে আমার এলাকার কথা বলছি তারা তো আমাকে চিনে তা আমার উপস্থিতিতে কে ইমামতি করবে তা আমাকেই বলল যে আপনি ইমামতি করেন ওই ইমাম শহর পরে ইমামতির জায়গায় দাঁড়াইছি দেখি সবাই মাথা চুলকাই আমি তো প্রথমেই যখনই ইমামর কথা বলছি তখনই আমি পকেটে হাত দিয়ে বলছি না আমি তো ওই পাঞ্জাবি পরে আসিনি তারপরে তো আমি তাদের মাথা সুলকা দেখেই বললাম যে টুপি ছাড়াও যে সালাত হয় ইমামতিও করা যায় এটাই আজকে প্রমাণ হবে এইভাবে আমি সলাত পড়াইলাম সলাদ পড়ানোর পর এক পীর সাহেব সাধারণ কোনো পাবলিক আপত্তি করল না পীর সাহেব এক ওনার পরিচয় হলো পীর আমি তো শর্ট পাঞ্জাবি পরে গেছি পীর সাহেবের একেবারে লম্বা পাঞ্জাবি আমি যেরকম পরে আছি পাগড়িও আছে উনি টুপি পাগড়ি ছাড়া খালি মাথায় সালাদ ইমামতি করলাম ওর কিন্তু মকরো মকরো ভাব বুঝেছেন পীর সাহেব তা আমি বললাম আমাকে প্রশ্নও করে বসলো বলছে আপনি আপনারা বা আমরা তো এক পরিবেশে এক সমাজে এক ধরনের সমাজ দেখে থাকি এই হুজুর মানেই হলো পাঞ্জাবি আর টুপিওয়ালা অথবা লম্বা জুব্বাওয়ালা এই পরিবেশে আমরা আছি কিন্তু অনেক দেশে পাঞ্জাবি না ইন্দোনেশিয়া মালয়েশিয়া ওদের ওদের আলেমদের পোশাক হলো ষাট ষাট পরে ইমামতি করে ছাট পরে তারা খুতবা দেয় তো উনি ওই যে আমাদের দেশে পীর মুর্শিদ অনেক হুজুর তো কোনো এলেম কালাম নাই এলেম কালাম ছাড়া একটা প্রশ্ন করে বসে এলিম কালাম সারা প্রশ্ন ওই যে ওরা কি কোরআন হাদিস পড়ে নাই বিশ্বের প্রশ্ন করতে ওরা কি কোরআন হাদিস পড়ে নাই আমি বললাম যে আপনি যে পোশাকটা পরে আছেন এটা কোরআন হাদিসের কোন আয়াত থেকে কোন দলিল থেকে পাইছেন আপনি বলেন দেখি চুপ লাস্ট অফ আপনি যেটা পরেছেন আপনার গায়ে যে কোনো পোশাক পরাই দিলে ওইটি কোরআন হাদিস য়ে গেল আপনি যেটা পরে আছেন এটি কোরআন হাদিসের কোথায় আছে এই পোশাক করতে হবে আবার অনেক এইগুলো কি কি বলে কি লেবাস সুত্তা কোয়া তো এইরকম আমরা বিভিন্ন পরিবেশে টুপি পরা ইমামের পিছনে সলাদ পড়া যাবে যাবে কিনা জামাত পড়া যাবে কিনা এটা এটা একটা মাসলা অবশ্যই যাবে তারপরে শিশু যদি জামাত ইমাম হয়ে সালাত পড়ায় তা তার পিছনে একতেদা করা যাবে কিনা জামাত হবে কিনা অবশ্যই হবে শিশু ছাত্র ইমামতি করতেছে শিক্ষকের তার পিছনে জামাত পড়াই একতেদা করা জায়েজ কিনা অবশ্যই এটা জায়েজ আছে ষাট পড়া শার্ট প্যান্ট পরা টাই পরা ইমামের পিছনে করা যাবে কি যাবে না এগুলো কিন্তু জটিল বিষয় জগতের জটিল জটিল বিষয় এগুলো পরে আছে আর কি প্যান্ট পরে আছে শার্ট প্যান্ট পরেও এটা ইসলামী পোশাক হইতে পারে আমাদের দেশে দেখছেন না ডক্টর জাকির নায়েককে নিয়ে হুজুরদের কারবার হুজুরদের কাহিনী দেখছেন না ওরে এক একজনের ফটোয়ার বহর পরে শার্ট পরে আর প্যান্ট পরে ইমাম যদি ইমামতি করে কোনো লোক যদি ইমামতি করে তার পিছনে একটু করা যাবে কি যাবে হুজুরদের এখানে প্রশ্ন কিন্তু আসলে জায়েজ আছে অবশ্যই জায়েজ আছে কোন এখানে মাকরু হওয়ার কোনো এখানে আপত্তি থাকার সুযোগ নাই কোরআন হাদিসের দৃষ্টিতে যে এখানে কোনো আপত্তির বিষয় না কিন্তু হুজুর একটা পোশাক পরে পরে অভ্যস্ত হয়ে গেছে মনে হচ্ছে যে এই পোশাক ওলা ছাড়া কেউ ইমামতি করতে পারবে না তার পিছনে জামাত পড়া যাবে না তার পিছনে একতেদা করা যাবে না এগুলো হলো সব ভুল ধারণা টি পরে গেঞ্জি পরে ইমামতি করা যাবে কি যাবে না জামাত পড়া যাবে কি যাবে না অবশ্যই যাবে কোনো অসুবিধা নেই শুধু ইমামতির ক্ষেত্রে আপনাকে যোগ্যতার মাপতে হবে তার এলেম কালাম তাও এলেম কালাম দিয়ে কখন যখন আপনি ইমাম নির্ধারণ করবেন কিন্তু একজন সালাত পড়ছে সে কি নির্ধারিত ইমাম না অনির্ধারিত কিছু জানা যাচ্ছে না যখন একজনকে ইমাম নিয়োগ দিবেন তখন আপনাকে দেখতে হবে কি আকরাহমনি কিতাবিল্লা আল্লাহর কিতাবের জ্ঞান কার বেশি আছে ইন্টারভিউ নিচ্ছেন দশ জনের কার আল্লাহর কিতাবের জ্ঞান বেশি যদি আল্লাহর কিতাবে সবার জ্ঞান সমান থাকে তাহলে কার জ্ঞান সবচেয়ে সুন্নাতের ক্ষেত্রে বেশি ইত্যাদি ইত্যাদি আপনি যদি স্থায়ী ইমাম নিয়োগ দেন তখন কিন্তু অস্থায়ী সাময়িক কোনো এক অর্থের জন্য আপনি দেখতেছেন আপনি পীর সাহেব এসছেন হক্কানি পীর আর সব পাকড়ি পুকুরি এখন এসে দেখছেন একজন প্যান্ট পরা শার্ট পরা টি শার্ট পরা লোক ইমামতি করছে হ্যাঁ অবশ্যই ইসলামী পোশাক হইতে হলে ইসলামের নিয়ম করতে হবে টাকা না হ্যাঁ টাইট হইতে পারবে না পাতলা হইতে পারবে না পুরুষের ক্ষেত্রে রেশমের কাপড় হইতে পারবে না কি বলে স্বর্ণখচিত কোনো কাপড় হইতে পারবে না কি বলে বিধর্মীদের নির্দিষ্ট কোনো পোশাক হইতে পারবে না দুদি পরে ইমামতি এই পোশাক দুধি পরা কার কোন ধর্মে অন্য কোন ধর্মে আছে হিন্দু ছাড়া যে ওই পোশাককে কাফেরদের পোশাক বলা হবে যেই পোশাকটা কোনো নির্দিষ্ট ধর্মের বা কাফের কাফের সমাজ পরে থাকে ব্যবহার করে থাকে প্যান্টটাকে কি খ্রিস্টানদের পোশাক বলা যাবে শার্ট খ্রিস্টানদের পোশাক তাই কি খ্রিস্টানদের পোশাক নাকি হ্যাঁ হুজুররা চিলা করে কেন বা কোয়াশ করে কেন আমি পড়ি না কিন্তু আমি না আমি পড়ি না আমি আমি আমার পড়তে লজ্জা লাগে তাই কি আমি বলবো যে এটা হারাম এই হারাম হারাম ফতোয়া দেওয়াগুলো এগুলো বন্ধ করতে হবে তাহলে ইমামতী ইমামতির ক্ষেত্রে যে এই যে এগুলো প্রচলিত যে জটিলতা আমরা দেখে থাকি এগুলোর ক্ষেত্রে কোনো ধরনের সংকীর্ণতা রাখা যাবে না তারপরে কি আহাদিসের পিছনে হানাফির জামাত হবে হ্যাঁ আহাদিসের পিছনে হানাফিদের সালাত হবে অবশ্যই হবে আমরা বলবো সহি দলিলের ভিত্তিতে অবশ্যই হবে এমন কি। হানাফিদের পিছনে জামাত চলবে জামাত পড়া যাবে কোনো সমস্যা দিব কিন্তু মসজিদে হানাফি ইমাম নিয়োগ দেওয়া যাবে না কারণ কি আকিদাগত আমলগত অনেক ত্রুটি আছে ঝামেলা আছে কিন্তু আমি যখন তাদের মসজিদের শনত পড়ব তখন কোনো সমস্যা নাই তখন তার পিছনে সলাৎ পড়া যাবে একতেদা করা যাবে জামাতের সব পাওয়া যাবে এখন আরও দেখা যায় যে আকিদাগত দিক থেকেও আমরা অনেক সময় বলে থাকি সহি আকিদা বেদাতি আকিদা সহি আকিদা বেদাত এবং বেদাতি আকিদার বিষয়। সহি আকিদা ওলার পিছনে চলাপ পড়া যাবে বেদাতি আকিদা ওলার পিছনে জামাত এবং সালাদ পড়া যাবে সালাদ পড়া যাবে না জামাত করা যাবে না এটি হল বিভ্রান্তিকর এটি হলো বেদাতি দৃষ্টিভঙ্গি বেদাতি চিন্তা এই ব্যাপারে আমরা কয়েকটা হাদিস আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ এখানে এসে একটু আমাদের সময় লাগবে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই কিতাবুল সালাতের মধ্যে কিতাবুল আজানের মধ্যে তিনি কয়েকটা বাব নিয়ে এসেছেন কিতাবুল আজান একটা বাবের নাম হল বাবুন ইজালাম ইউতিমুল ইমাম ওয়ুতিম মোমান খালফাহ ইমাম সাহেব পরিপূর্ণভাবে সালাতের নিয়ম পালন করছে না কিন্তু মুক্তাজি তার পিছনে পরিপূর্ণভাবে সালাতের নিয়ম পালন করছে এই ক্ষেত্রে জামাত হবে কি না কি পারবে না ইমাম আলাই যেসব হাদিস নিয়ে আসার মাধ্যমে প্রমাণ করেছেন যে সলাদ করতে পারবে ছয়শো চুরানব্বই নম্বর উনি হাদিসের মধ্যে এটা নিয়ে এসেছেন এই বাবের মধ্যে যে যেমন ইমাম সাহেব খুব দ্রুত অনেকের অভিযোগ অনেকের কাছে আমরা এই প্রশ্নগুলো শুনি যে আজকে এক মসজিদে নামাজ পড়লাম সুরা হাতে হাঁটাই ঠিক মতো করতে পারলাম একবার রকম সুমান সুমানানব্বের আজিম করসি উঠে গেছে সেই যে কোনো রকম একবার সুমানানব্বের আলাম বললাম আর উঠে গেল আর রুকু সেইদার থেকে তো একটু স্থির হয়ে যে বসবো দাঁড়াবো বসবো এই সুযোগটাও দিল না এরকম প্রশ্ন আসে আমাদের কাছে তো এই ইমামের পিছনে সালাত পড়বো কি পড়বো না হ্যাঁ আপনি পড়বেন আপনি চেষ্টা করবেন বিশেষভাবে কেরাতের ক্ষেত্রে চেষ্টা করবেন আপনি ইমামের কারণে দ্রুত পড়া পড়ার সুরফাতে পড়বেন তো দ্রুত পড়ার চেষ্টা করবেন যদি দ্রুত পড়েও আপনি খুলেইতে না পারেন তাহলে ছয়শো পঁচানব্বই নম্বর হাদিস হল তার সমাধান এ হাদিস কি বলছেন আল্লাহ রসুল বলছেন ইমাম হুকুম ই সল্লুন আলাহকুম ফেন আসাম আবু ফালাকুম ওয়ালাহুম ওয়াইন আখতাবু ফালাকুম ও আলাইহিম আল্লাহ রসুম সাজসরাম বলছেন এটা কোন বাব বাব ইমাম আতিল মফ্তু নেওয়াল মুখতে কিতাবুল আজানের মধ্যে মানে ফিতনাগ্রস্ত ব্যক্তি এবং বেদাতি ব্যক্তির পিছনে সলাদ পড়ার পরিচ্ছদ আর কিতাব হল আজান অধ্যায় এখানে কি হাদিসটা নিয়ে এসেছেন ইমাম বুখারি রহমতুল্লাহ হাদিস নিয়ে এসেছেন কি বলছেন যে মসজিদে যিনি ইমাম নিযুক্ত আছেন বা সমাজের যিনি ইমাম রাষ্ট্রের যিনি ইমাম রাষ্ট্রের পক্ষ থেকে ইমামা আগের যুগে তো ধরেন এই চেয়ারম্যান সাহেবই ইমামতি করত। এমপি সাহেবই ইমামতি করত। মন্ত্রী ইমামতি করত যার যার মসজিদে এখন তো ওই সুযোগ নাই এখন তো এমন হয়ে গেছে এখন অবস্থাটা এমন হয়ে গেছে আমি চেয়ারম্যান কেন ইমামতি করব। আমার জন্য এটা স্বভাব নাই হুজুরের কামলে আমার করতে পারি মানে হুজুর এত নিম্ন পর্যায়ের মানুষ যে ওর কাম ওনার জন্য অথর্ব কোথাকার এগুলো হলো অযোগ্যতা ইসলামের পরিচয়ের ক্ষেত্রে তাদের বিরাট মনে করে আমি ইমামতি করি না এটি তার কৃতিত্ব এটা হইতে পারে না এটা বেজ্যুতি তার জন্য একজন মুসলমান হিসেবে তার জন্য এটা বেজ্যুতি উনি ইমামতি করতে জানে না উনি সনাত কি বলে খুতবা দিতে জানে না এটা তার জন্য অবশ্যই বেজ্রুতি তো বলছেন তোমাদের যারা ইমাম তারাই সালাত পড়াবে যদি সালাতটা শুদ্ধভাবে পড়ায় সালাত যদি শুদ্ধভাবে তাহলে সলাদটা তোমাদেরও উপকারে আসবে তাদেরও উপকারে আসবে মানে ইমামেরও উপকার হলো আর মুক্তির উপকার হলো সালাদটা ইন আখতা কিন্তু সালাত পড়ার সময় যদি ইমাম ভুল করে ইমাম যদি ভুল করে ফালাকুম তাহলে ইমাম ভুল করতেছে মানে কি ইচ্ছাকৃত ভুল মাঝাবি কারণে ভুল মাঝাবি কারণে ভুল করতেছে মাসলার দিক থেকে ঠিক আছে তার সালাদ কেন ওই যে উসুল উশ্বাসী পড়েছে নুরুল আনোয়ার পড়েছে নুরুল আনোয়ার অনুযায়ী আর অসুল উশ্বাসী অনুযায়ী তার সালাদ ঠিক আছে সহি বোখারি অনুযায়ী বাতিল বোখারি মুসলিম আবুদৌ তিরমিজি নাসাই নবীর হাদিস অনুযায়ী তার সালাত বাতিল 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 ওর উসুল উশ্বাসী আর নুরুল আনোয়ার হানাফি মজাব অনুযায়ী তার সালাদ ঠিক আছে আল্লা সমাধান কি দিচ্ছেন ফালাকুমি তোমরা যারা পরিপূর্ণভাবে সনাত আদায় করে পড়ো তাদের সনাত হয়ে যাবে আর ত্রুটি করার কারণে এই সলাদটা ইমামের বিরুদ্ধে হবে মুক্তাজি তোমাদের সব লেখা হবে এই সলাতের আর ইমামের গুণা লেখা হবে এই সলাতের কারণ ইমাম পরিপূর্ণভাবে ভাবে আদায় করতেছে না তাহলে কিন্তু আপনাকে বলছে যে তুমি এই ইমাম ত্যাগ করো ত্যাগ করো বলছে বলছে ও যে ভুল পড়াচ্ছে অপূর্ণভাবে পাড়িয়ে দিচ্ছে সালাদ পড়তেছে এর জন্য তার গুণা হবে এমনকি সালাদ তার বিরুদ্ধে যাবে এবং তোমাদের উপকারে আসবে এখন আরেকটা পয়েন্ট শুনবেন যে ওই ইমামের কারণে আপনার যে ভুল হলো এই ভুল তাকে দিতে হবে এই ভুলেরও গুণাটা তার আমল যাবে কিন্তু তারপর তার পিছনে ইমাম মুক্তাদি দা করা জায়েজ আছে আপনি তো লাভবান উভয় অবস্থায় ও হলো ক্ষতিগ্রস্ত ও নুরুল আলমানের নামাজ পড়তেছে ওসুল শাসীর নামাজ পড়তেছে ও হানাফি মাঝাব অনুযায়ী সলাদ পড়তেছে কিন্তু কোনো সমস্যা নাই আপনি তার করলেন ওই যে আপনি সমস্যা বলতেছেন করতেই পারলাম না কতটুকু করছেন তিনি আয়াতই পড়তে এই এটার জন্য যদি কোনো গুণা হয় এই গুণা ওই ইমামের আমল নামায় লেখা হবে তাহলে আপনার কোন সমস্যা আছে হ্যাঁ ইমামের খাতায় লেখা হবে এই গোটা দায়ভার ইমামের। অথচ এই ইমামগুলো এবং এই ইমামের পক্ষের মুসল্লিগুলো কি করে অসা দেয় ইবলিস মার্কা অসা এই ইমাম রফুল এদেন করে না তুমি রফুল এদেন করে পড়ো কেন ইমাম বিরোধী কাম করো এখানে তো আল্লাহ রসুল বলছে যে মুক্তাদির সালাপুর পরিপূর্ণ ইমামেরটা ত্রুটিপূর্ণ ইমাম ত্রুটিপূর্ণ সালাদ পড়ছে কিন্তু মুক্তাদিকে আল্লাহ রসুল কি জানাচ্ছেন মারহাবা মুক্তাদির জন্য কি সুসংবাদ যে মুক্তাদি তোমরা যেহেতু পুরো সালাকটা পড়ছো একবারে শহীদ বখারি মুসলিম হাদিস অনুযায়ী পড়তেছ তোমার সালাপ তো অবশ্যই হয়ে যাবে আর যেই অংশটা ওই ইমামের কারণে তোমার ত্রুটি হয়ে গেল এই অংশে এই ত্রুটিটা ইমামের খাতায় উঠবে বুঝা গেছে সমাধান হইল তাহলে আমাদের সমাজে আর কি বলে গোলমালটা হবে আহাদিসের পক্ষ থেকে গোলমাল হবে না ওরা ফতুয়া দিচ্ছে ফতোয়া কি যে এমনকি যে সমস্ত ইমাম হানাসি ইমাম 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 এবং তাদের মসজিদ সব মসজিদে সালক পরা যাবে সব ইমামের একতেদা করা যাবে একমাত্র মসজিদেও যদি ত্রুটি করা হয় মসজিদটা এমন ত্রুটিপূর্ণ মসজিদ মসজিদের মধ্যে কবর তাহলে ওই ওই মসজিদে আপনার চলাত হবে না চলাত আপনি শুরুই করতে পারেন না বোঝা গেছে তাহলে আহলাদিসের মধ্যে এই উদারতার থাকতে হবে কারণ এই হাদিসের কারণ এই হাদিসে আপনাকে শুধু লাভের পক্ষে রাখা রেখেছে তাই না রসুল্লাহ কি বলছেন তাহলে সনাতটা তোমাদের উপকারে আসবে মুক্তাদিরা সালাতের পূর্ণ মান পেয়ে যাবে নেকি পেয়ে যাবে আর ওই ইমামের সালাত তার বিরুদ্ধে যাবে কারণ তার সালাত তো রসুলের হাদিস অনুযায়ী হয় নাই আর উল্টা কি বলে অসহসা দেয় যে তুমি ইমামের একতেদা করব। তো ইমাম অপূর্ণ সালাত পড়ছে আমি অপূর্ণ পড়বো নাকি আল্লাহ রসুল কি আমাকে অপূর্ণ করতে বলছে আমাকে পরিপূর্ণভাবে পড়তে বলছে ইমাম ত্রুটিপূর্ণ ভাবে পড়লেও মুক্তাদি ত্রুটিপূর্ণ পড়বে না মুক্তাদি মুক্তাদি যেভাবে সলাদ শিখেছে কোরআন এবং হাদিস থেকে সেভাবেই পড়বে এই মুফতিদের এবং মুফতিদের গড়ে তোলা কতগুলো কতোগুলো মুশ্বাসা দানকারী প্ররোচনা দানকারী এদের কথার দিকে ভ্রক্ষেপ করা যাবে না আপনি যেভাবে সহি হাদিস মোতাবেক সালাদ শিখেছেন যে কোনো মসজিদে যে সেভাবেই পড়বেন চট্টগ্রামে যান নোয়াখালীতে যান সিলেটে যান কুমিল্লায় যান যেখানেই যাবেন সহি হাদিস মোতাবেক ইমাম আপনি যাই পান না কেন ইমাম সমস্যা না ইমাম নিজের সলাদ তার বরবাদ হয়ে যেতে পারে বাতিল হয়ে যেতে পারে কিন্তু আপনার সলাদ আপনি পঁচিশ থেকে সাতাশ গুণ পেয়ে যাবেন আর ইমামের কারণে যদি আপনার কোনো ত্রুটি হয় এটারও গুনাহ ইমামের খাতায় লেখা হবে ফালাকুম আলাইহিম তাহলে আপনার কোনো সমস্যা থাকলো টেনশনের কোনো কারণ আছে তাহলে যখনই আপনি দেখবেন যে ইমামের কারণে আমি এই সলাতের সালাতের এই অংশটা ঠিকমতো আদায় করতে পারলাম না অথবা এখানে ত্রুটি হয়ে গেল তাহলে এটা যাবে ইমামের উপরে তা আলহামদুলিল্লাহ এখন এই যে আরও কিছু বিষয় আছে সহি আকিদার ইমাম এবং বাতিল আকিদার ইমাম সহি আকিদা বলতে কি বাতিল আকিদা হলো যদি বিধর্মী হয় বিধর্মী হয় অথবা বিধর্মী মার্কা হয় যেমন অনেক কবর পূজারী মাজার পূজারী পীর পূজারি আছে এই মাম যদি তাদেরকে চেনা যায় এবং তারা মসজিদের মধ্যে একটা মাজারও বানায় রাখছে কৃষকের কবরও আছে এরকম মসজিদ আছে নাকি দেখেননি তাহলে ইমামও বাতিল আকিদার কবরটাও বা আর কি বলে মসজিদটাও বাতিল আকিদার উপরে গড়ে উঠেছে তাহলে এই মসজিদে সালাত পড়া যাবে না কিন্তু প্রকাশ্য কোনো আলামত নাই বাতিল হওয়ার আপনি ঢুকেছেন তার পিছনে সালাত পড়তেছেন সে যেই মতবাদীই হোক তার পিছনে আপনার সলাদ হবে এবং সাতাশ থেকে পঁচিশ থেকে সাতাশ গুণ সোয়াবের আপনি অধিকারী হয়ে যাবেন আলহামদুলিল্লাহ তো এই বিষয়গুলো আমাদের খুব জানা দরকার এটা হলো শেখবিন বাজের একটা ফতোয়ার কিতাব উনি এখানে বলছেন যে কোনো ইমাম যদি সালাত ভুল পড়ায় অথবা সে যদি বেদাতি হয় তাহলে তার পিছনে সালাদ হবে না পড়া যাবে না এইরকম যদি কেউ দৃষ্টিভঙ্গি পোষণ করে তাহলে সেই বেদাতি ইমাম ত্রুটিপূর্ণ সালাদ পড়ায় বা ইমামের ইমাম হলো বেদাতি ইমাম এই কারণে তার পিছনে সালাদ পড়া যাবে না যে বলবে সেই বেদাতি কেন তাহলে এই দুই হাদিসের সে বিরোধিতা করল এই দুই হাদিস কোথায় কবে আমল করবে ও যে হাদিসে আল্লাহ রসুল সালাম বললেন এই যে সহিখারির কত ছয়শো চুরানব্বই এবং ছয়শো পঁচানব্বই নম্বর হাদিস ইমাম ত্রুটিপূর্ণ সলাদ পড়ছে মুক্তাদি পরিপূর্ণভাবে সলাদ পড়ছে হয়ে যাবে একতেদা হয়ে যাবে জামাত তারপরে বেদাতি ব্যক্তি সলাৎ পড়াচ্ছে আল্লাহ সাল্লামের যে হাদিসটা ইমামের সলাদ নাও হইতে পারে কিন্তু মুক্তাদির সলাদ হয়ে যাবে এমনকি মুক্তাদির কোনো ত্রুটি যদি ইমামের কারণে হয় সেটারও সে পাপ বহন করবে সেটারও সে গুণা বহন করবে তাহলে আপনার আপনার এই ফতোয়া দেওয়ার দরকার কি যে আমি অমুকের পিছনে সালাদ পড়বো না অমুক মসজিদে সালাদ হবে না এটা আপনার বলার দরকার কি তাহলে আপনি এই দুইটা হাদিস আপনি বাতিল করে দিলেন না রসুল রসুল সৈয়াল এই দুইটা হাদিস বাতিল করলেন এই জন্য আপনাকেই বেদাতি বলা হয়েছে শেখ বিন বলছে তাহলে সেই ব্যক্তি বেদাতি হ্যাঁ এখানে আর একটা বিষয় একটা হাদিস নিয়ে এসেছেন ইমাম বুখারি রহমতল্লাহ এই বাপের মধ্যেই যে যখন ওসমান রদকে অবরোধ করা হলো বরখাস্ত করা হলো তখন এবং মসজিদে নবীর নিয়ন্ত্রণ নিল কারা এই ফেতনাবাজরা ফেতনাবাজদের কে ছিল জানেন একজন ইহুদি ছদ্ম মুসলিম হয়ে এসেছিল তার নাম হলো আব্দুল্লাহ বিন সাবা আল ইহুদি তো তাকে জিজ্ঞেস করা হলো কি বলে ওসমান রদকে জিজ্ঞেস করা হলো কোন কোন বর্ণনা আছে হাসান হোসাইন হাসান জিজ্ঞেস করেছিলেন যে আপনি হচ্ছেন انت امام عام وهذا الذي صلى بالناس ও فتنه আপনি হচ্ছেন সর্বসাধারণ মুসলমানদের ইমাম মসজিদে নববীর ইমাম অথচ আপনাকে দাড়িয়ে দিয়ে বরখাস্ত করে সরিয়ে দিয়ে এখন ফিতনার ইমাম নামাজ পড়াচ্ছে আমরা কি করব তার পিছনে সালাত পড়া যাবে এটা ফতুয়া জিজ্ঞেস করতে গেছে তো এই ওসমান রাদিয়াল্লাহ কি ফতুয়া দিলেন ক লায়ে সলাত আমিন হাসিন মা আমল হে ভাতিজা শোনো সলাত হচ্ছে মানুষ যত কাজ আমল করে সবচেয়ে শ্রেষ্ঠ আমল ফাইজ আসান ফা হাসিন এই সৎ আমলটা যেই করে না কেন এরা করতেছে তো এরা ইমামতি করতেছে এরা জামাত সহ সলাদ করতেছে ফ মাহ। তাহলে এই সৎ কাজটা তাদের সাথেই তুমি করো ওই যে আসাউ আর যদি কোনো অসৎ কাজ করে অন্য মন্দ কাজ করে পাপ কাজ করে তাহলে তাদের মন্দ কাজ থেকে তুমি থাকবে তাহলে কি আমরা তো প্রতিহিংসা আমরা তো অনেক সময় দেখা যায় যে প্রতিশোধমূলক ফতুয়া দিয়ে দিয়ে কিছু দেখছেন যাকে বরখাস্ত করা হলো যাকে অবরুদ্ধ করা হয়েছে তার বাড়ির ভিতরে এবং তাকে হত্যাও করা হলো বাড়ির মধ্যে অথচ ওদের ফতুয়াটা কি দিচ্ছেন উনি যে এদের সাথেই সলাপ পড়া আমি জানি না আবদুল্লা বিন ইহুদি ইহুদি যেহেতু ইমাম ও ফিতনা বলা হয়েছে উনি ফিতনার ইমাম কিন্তু সনাতটা ঠিকই পড়াচ্ছেন ইমামতি ঠিকই করছেন হয়তো ছদ্ম মুসলিম তো এরা তার সলাত ছদ্ম সলাত সালাদ যদি আমি নষ্ট করি সালাদ না পড়াই সালাদ না তাহলে আমি ধরা পড়তে খেয়ে যাবো সবাই আমাকে মারা শুরু করবে তাহলে এই যে পড়লো উসমান সালাদলো বললেন তাদের সাথে পড়ো কি বোঝা গেল তাহলে এই হাদিসগুলো যে বললো যে বেদাতির পিছনে সালাদ পড়া যাবে না সেই ব্যক্তি এই তিন তিনটা হাদিস অমান্য করলো হাদিস অমান্য করার পর আহিস থাকে হ্যাঁ হাদিস অমন্ব করার পর আবার সে সুন্নার উপরে থাকে নাকি সে তো বেদাতি একজন এই জন্যই শেখমিন বাস তিনি বলছেন ইল্লা মুফ্দে দেওন লায়ত রুকুস সালাতা খালফু ইললে মুফতে এরকম ইমামের পিছনে সালাত ওই ব্যক্তি কেবল ত্যাগ করতে পারে যে বিদাতী মুফতাদে মুখার্লিফুল্লি সাহাবা এবং সে সাহাবিনেরও বি বিরোধী আল্লাহ রসুলের হাদিস বিরোধী এবং সাহাবিদেরও বিরোধী এগুলো আবেগ দিয়ে আমরা কোনো ফতোয়া দিতে যাব না অবশ্যই দলিল দিয়ে আমাদেরকে ফতোয়া দিতে হবে তাহলে সেই ফতোয়া শুদ্ধ হবে তা আলহামদুলিল্লাহ আমরা আজকের মতো এখানেই আমাদের খতুবা সমাপ্ত করতে চাচ্ছি বিষয়টা আশা করি আমরা বুঝতে পেরেছি এই যে কার পিছনে চলাপ পড়বো কার পিছনে সলাদ পড়বো না এই বিষয়গুলো আমরা অনেক সময় বিভ্রান্তির এই বিষয়গুলোতে বিভ্রান্তির মধ্যে পড়ে যায় এক একজনে এক এক ধরনের ফতোয়া দেয় চরমপন্থী ফতোয়া আবার দেখা যায় নরম ফতোয়া এগুলো অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে শেখ বাজ আরেকটা বিষয় এখানে বলছেন সেটা হলো যে যদি আপনার হাতে নিয়োগ থাকে এরকম ইমাম বেদাতি ইমাম নিয়োগ দেওয়ার ক্ষমতাটা আপনার হাতে তাহলে অবশ্যই আপনি নিয়োগ দিতে পারেন না যদি নিয়োগ দেন তাহলে আপনি গুণাগার হবেন আর যদি বেদাতি ইমাম নিয়োগের বিষয়টা যদি অন্যের হাতে থাকে যেমন সরকারের কাছে অথবা কমিটি সেই কমিটিতে আপনি না কমিটি একজন বেদাতি ইমাম নিয়োগ দিয়েছে কিন্তু আপনার এই মসজিদে সালাত পড়া চলার কোনো উপায় নাই তাহলে নিরুপায় হয়ে এখানে সালাত আপনি পড়বেন যদি এই অবস্থাতে বলেন যে আমার সলাৎ পড়া যাবে না একা কি আমি সলাৎ পড়ব তাহলে সেখানেও এই ব্যক্তিকেও বেদাতি ধরা হয়েছে আল্লাহ তবরকাল আমাদেরকে জামাত এবং ইমামাত আর একতেদা বিষয়ে যে আলোচনা আমরা শুনলাম এক্ষেত্রে আমাদেরকে হক বুঝে আমল করাতে অভিজ্ঞান করুনুল্লাহ মামিনস্তফরুল আলী পল্লকুমারী সৈদুল নসিফরুল্লাফুর রহিম